বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের সমস্ত ওলিদের দরবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, তার সঙ্গে আমার বাবা প্রয়াত মধু বয়াতি, যার নামে আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, তার দরবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আপনাদেরকে একটি পালাগানের উপহার দিচ্ছি। আমার সঙ্গে যিনি পালাগান গাইছেন, বাংলাদেশের প্রখ্যাত বাউল এবং গীতিকার জনাব শাহ আলম সরকার, তিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ আলোচনা করবেন, গান গাইবেন, এবং আমি মমতাজ আপনাদেরকে হাশরের বিচার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। তুমি যে কান বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। পানি পানি এক বিন্দু পানিতে হইল মানব দেহ খানি, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামামো দুনিয়ায় আবার পানিময় হইবে, 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাই দিবে যে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা, এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে, পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, সেইখানে গরিবেন আল্লাই কঠিন হাসর, জেনে শুনে সেই খবর জেনে শুনে, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্য লিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা আটজন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে আটজন পায়া ধরা, আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া, কাবা বরা নিয়া দিবে রে বসাইয়া, সেই কুর্সিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুর আগে ছিল রে যেমন, একা খোদা বসবে তখন একা খোদা, একা খোদা বসবে তখন তুমি শুনে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ করবেন, আমি তাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি আমাকে বলবেন, আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, এমন একদল মানুষ পৃথিবীতে আছে যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, এমন একদল মানুষ যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ পাওয়া যাবে। আমার শুধু জানা দরকার আপনি বলবেন এরা কারা এবং কেন তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, সেটার ভাবটা কি। আমি আশা করছি আপনি সুন্দরভাবে এই কথা দর্শক শ্রোতাকে বোঝানোর চেষ্টা করবেন। তবে শাহ আলম সরকার সাহেব একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা না বলে পারছি না। এক ছেলে সুন্দরবন দেখতে গেছে, সুন্দরবন দেখতে গিয়ে হঠাৎ ভুলে চুকে হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভিতরে চলে গেছে, হঠাৎ সে তাকায় দেখে যে সুন্দরবনের যত বাঘ তার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে
খাই খাই করতে করতে তার চতুর পাশে হাজির হয়ে গেছে। তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের যুগ, সবার হাতেই মোবাইল থাকে। তাই ওই ছেলে তো বিপদে পড়ে তার বাবাকে ফোন দিছে, বাবা আমি তো ভুলে সুন্দরবনের ভিতরে চলে আসছি, এখন চতুর্দিকে আমার বাঘ। তখন বাবা বলতেছে, আরে সর্বনাশ, চতুর্দিকে তোমার বাঘ, তো তোমারে তো এখন খেয়ে ফেলবে, তো তুমি এখন কি করবা? ছেলে বলতেছে, বাবা যে বিপদে পড়ছি, এখন যে অবস্থায় আছি, আমার আসলে কিছু করার নাই, যা করার ওই বাঘরাই করবে। তা শাহ আলম সরকার একটা জিনিস মনে রাখবেন, আজকে আজকে পালা গান গাবেন ঠিকই, আপনার যে কি করা থাকবে আমি জানি না, আমার মনে হয় যা করার ওই বাঘেই করবে আজকে, এটা খেয়াল রেখে কথা বলবেন। সিংগাতে ফুক দিতে তারে, আল্লাহর হুকুমে আবার সিংগাতে ফুক দিবে, সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বর্ষণ, বীর্য বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন, সেই বৃষ্টিতে গেজা রূপে আল বর্জক হারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে, আরো একটা যখন ইসরাফিলে দিবে, সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার, তখন তোমার কি বা হবে, কার বাপানে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি ওই মালিকের নাম, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, এমন মধুর নামে মন হইল নারাজি, মহাজনে ষোলো আনা দিল পুঁজি ধন, চালান খাইয়া হইলা দেনাই উপায় কি তখন, ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি, আবুলে কয় সাহায় আলম, আবুলে কয়, আবুলে কয় সাহায় আলম, গেলি বুঝি ভাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতাদের আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিল শুরু করছি। আজকের এই মাহফিল যার স্মরণে, তিনি মমতাজের প্রাণপ্রিয় বাবা প্রয়াত মধু বয়াতি, আমি তার দরবারের প্রতি শ্রদ্ধা রেখে গান করব। তবে আমার সৌভাগ্য, আমি সৌভাগ্য বলে এটা শেষ করতে চাই না যে বাংলাদেশের অনেক বাউলের সাথে গান করেছি, কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের কোন সদস্যের সাথে গান গাওয়ার সৌভাগ্য আমার এই প্রথম হইল। তবে গান গাইব কি, একটা কথা শুনে আমি কি বলবো, যে প্রশ্নটি তিনি করেছেন, যে তিনি এখনো এমন ধরনের প্রশ্ন মনের মধ্যে রাখছেন সেই সংসদে থেকেও, এটা একটা বিরাট দিক। আর আরেকটি কথা হলো যে এক গল্প দিছে, কয় এখন তোমার চতুর্দিকে বাঘ, তোমার করার কিছু নাই, যা করার বাঘই করব। কি কমো, আপনি অনেক বড় মাপের মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে। তারপর একটা কথা কই, এক বেডি স্বামী মরে গেছে, 500 টা ফলাবান থিয়া,
সংসারে আর কোনো কামাই রুজির মানুষ নাই। বেডি কয় এগুলি যদি পুরা এতিম হয়ে যায় তো আল্লাহই দেখবো, আমিও মরে যাব। এক পাহাড়ে গিয়ে ওরছে আত্মহত্যা করার জন্য, আজরাইলে আবার পাহাড় দিয়া যায়, আজরাইলে কেহেন ওর সত কেন কয় উঠছি আত্মহত্যা করার জন্য, বলে কেন কয় জামাই মরে গেছে বহুত আগে, পোলাবান টোলাবান থুই এগুলি খাওয়ান লোন দিতে পারি না, আমি মরিয়া গেলে অগ এক ব্যবস্থা আল্লাহ করবই, আমি আসি এর লেগে আল্লাহও দেখে না। আজরাইলে কয় তোর তো মরণ লেখা নাই রে, মনে মনে কয় আর কি, কয় তুই এক কাম করগা, বলে কি কয় বাড়িতে গিয়া ফকিরি আরম্ভ করে দে, কয় ফকিরি কেমনে করুম আমি তো কিছু জানি না, কয় অসুখ বিসুখ হওয়া মানুষের কাছে গিয়া খালি যদি দেহস যে পায়ের কাছে আমি বহা, তাইলে কবি যা খাইতে চায় খাওয়াই দেন বাঁচবো না, আর মুখের কাছে আমারে বসা দেখলে খালি কবি তুই যা দিবি ভালো হয়ে যাইতে কইল ওটা ভালো হয়ে যাবো গা। বাড়িতে গিয়া তো ফকিরি আরম্ভ করে দিছে, আরে যারে যা কয় তাই হয়ে যায়, পলকের মধ্যে সমস্ত এলাকার ভিতরে নাম হয়ে গেছে, কি চাও এই ফকির তো মস্ত বড় ফকির, যারে যা কয় তাই হয়ে যায়। 8-10 বছর গেছে, বাড়ি হয়েছে গাড়ি হয়েছে টাকা পয়সার অভাব নাই, একদিন দেয় ওই দরবেশ নিজের পার সামনেই বহা, তখন তার মনে পড়ছে হায় হায় বাবার না যার পার সামনে দেহি, হ্যাঁ না বাসে না মইরা জায়গা, তা বালিশ ঘুরাইয়া পার বালিশ মাথার বালিশ নিচে পার দিকে আবার হইছে ঘুরিয়া দেহে দরবেশ বাবায় পার সামনে গেছে, অনেক খালি ঘুরায় পোলা মানে কয় মা তুমি খালি বালিশ ঘুরাইতেছ কেন, কয় বাবা রে বাবাই লাগুর পাইছে আর বাসন নাই, মানে বালিশ ঘুরে আছে তখন বাঁচতে পারি, বাঘের ভয় দেখান, আরে আজরাইলে লাগুর পাইছে আজরাইলে বালিশ ঘুরে আছে তখন বাঁচতারে। আমারে প্রশ্ন করছে চমৎকার যে কোন মানুষের দেহ থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ বাহির হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের মধ্যে তার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক সূরা বাকারার 259 নম্বর আয়াত, উজায়ের নামে নবী একজন নবী ছিল, সেই উজায়ের নবী যখন এক গ্রাম দিয়ে হেঁটে যায় তখন দেখে সেই গ্রাম ভূমিকম্পে ধ্বংস হইয়া সমস্ত মানুষ মরে পড়ে আছে, গন্ধ বাহির হয়ে গেছে, উজায়ের নবী আল্লাহর কাছে কয় মাওলা এত মানুষ তুমি মেরে ফেললা, এই সমস্ত মানুষদেরকে হাসরের মধ্যে উঠাই আবার তুমি তাদের বিচার করবা, আমি আমাকে তুমি দিন প্রচার করার জন্য পাঠাইছো, মানুষ তো মরে রয়েছে আমি দিন প্রচার কার কাছে করব, আল্লাহকে অবিশ্বাস করলা তুমিও মরে যাও, মরে গেছে একটা গাধা ছিল গাধাটাও মরছে, 100 বছর পর আল্লাহ পাক উজায়ের নবীকে জিন্দা করছে, আমার আল্লাহ উজায়ের নবী তাকাইয়া দেখে যে সমস্ত শহর মানুষে মানুষে সয়লাব হয়ে গেছে, উজায়ের নবীকে আল্লাহ প্রশ্ন করে তুমি কতদিন এখানে মরা অবস্থায় ছিলে জানো, বলে আমি কিছুই জানি না, মনে হলো যেন এই মাত্র, আমার আল্লাহ বলে তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে, বলে মানুষগুলি বলে ওই মানুষগুলি ওই যাদেরকে আমি মেরে ফেলেছিলাম তোমার ইসলাম প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য আবার আমি জীবিত করে দিয়েছি, তোমার সাথে একটা গাধা ছিল গাধাটা কোথায় তুমি বলতে পারো, বলে মাবুত আমি জানি না, বলে তোমার যেখানে গাধাটা ছিল সেই দিকে লক্ষ্য করো, লক্ষ্য করে দেখে ওই যে মাংস চামড়া মজ্জা হাড্ডি সমস্ত কিছু মাটিতে মিশে শেষ হয়ে গিয়েছিল, ওই সেখান থেকে আবার গাধাটা পুনরায় জীবিত হয়ে ডাক শুরু করে দিয়েছে, উজায়ের নবী বুঝতে পারলেন আল্লাহ পাক সমস্ত কিছু পারে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই উজায়ের নবীর উম্মত যারা তাদের দেহ থেকে মৃত মানুষের যে একটা গন্ধ এই গন্ধটা কিয়ামত পর্যন্ত তাদের দেহ থেকে এই পৃথিবীতে ছড়াইতে থাকবে, ওই গন্ধটা পাইলে মানুষ বুঝবে সে তারা ওই দলভুক্ত লোক ওই বংশভুক্ত লোক ছিল, এই ছিল তার প্রশ্ন জবাব। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করিয়া লই, আপনি যে জায়গার মধ্যে গিয়া উঠছেন ঠিক এই জায়গার থেকে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে হাসরের দিন একদল পিপিলিকা হাসরের মাঠে উঠবে, অন্য অন্য মানুষ দৌড়ে যাইব, ওই পিপিলিকা পড়বো মানুষের পায়ের মধ্যে কিন্তু মরব না, আমি জানতে চাই পিপিলিকার এই দলটা কোন দল, যেই দল মানুষের পায়ে পিষ্ট হতে হতে হাসরের বিচারের সামনে গিয়ে উপস্থিত হবে কিন্তু তারা মরবে না, এরা কারা, এরা কি পিপিলিকা না অন্য কিছু, এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত, প্রথম কিয়ামতে সুবরা
তারপর কিয়ামতে কুবরা প্রথম কিয়ামতে সুবরা তারপর কিয়ামতে কুবরা তারপরে নিম কিয়ামত 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ ত্রিশ জন মিথ্যা নবীর হইবে প্রকাশ শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাস মানুষের আয়ু কমিবে খাটো হবে ক্রমে তাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভূত বলিয়া গালি দিবে এ সংসারে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন লোক হবে অসৎ ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত ইসলামের দরদিন খানে দরজাল আসিয়া ইমান লুটিবে আসিয়া ঈসা নবী বত্তারে করিবে ইয়াজুজ আর মাওজুজের হইবে প্রকাশ আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ তারপর ভূমিকম্প ঘন ঘন হবে পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে দাব্বাতুল আরব আসিবে আংটি লাঠি নিয়া মমিন প্রবীণ দিবে সে যে বাছট করিয়া উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা বাঁচিয়া থাকিবে তারা নবী কয় উম্মত ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত হাফসিরা কাবা ঘর ধ্বংস করিবে সাগরের তলদেশে স্বর্ণ বাহির হবে চৌখের পলকে মানুষ হয়ে যাবে ধনী নিম কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইরো না দেরি আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে পাহাড় আর পর্বত ও মমিন ভাই 41টা আছে আলামত 41টা আছে আলামত এই কিয়ামতের 41টা আছে আলামত ওরে প্রথম কিয়ামতে সুবরা তারপর কিয়ামতে কুবরা প্রথম কিয়ামতে সুবরা তারপর কিয়া
আলামত, একচল্লিশটাই আছে আলামত, একচল্লিশটাই আছে আলামত, এই কিয়ামতের একচল্লিশটাই আছে আলামত, একচল্লিশটাই আছে আলামত, এই কিয়ামতের একচল্লিশ। প্রিয় দর্শক মন্ডলী, আমার প্রতিপক্ষ চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করলেন, পবিত্র কোরআন থেকে কিছু কথা নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝালেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সাথে সাথে আমাকে মারাত্মক একটি প্রশ্নও করেছেন। শালম সরকার সাহেব, আপনার অন্তত বোঝা উচিত যে আমি অনেকদিন পরে, আপনারা যেমন কন্টিনিউ পালাগান করেন, আমি কিন্তু অনেকদিন পালাগানের মধ্যে নাই, সেজন্য আমাকে যদি একটু ছোট ছোট করে মানে প্রশ্ন করেন বা একটু বাঁচিয়ে নেন তাহলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু আপনি বলছিলেন এরকম করবেন, কিন্তু কাজে কর্মে মিল নাই, আপনি এখানে এসে কঠিন কঠিন কথা বলতেছেন। আমি আগে জানলে তো ভাই এই রাস্তায় আর পা দিতাম না। যাই হোক, এসে যখন পড়ছি তো যুদ্ধের ময়দান থেকে তো আর হেরে যাওয়া যাবে না। তো আপনি একটা কথা বলছেন যে আমি অনেক বাউলদের সাথে গান করছি, কিন্তু সংসদ সদস্যের সাথে এই প্রথম। আজকে এটা মনে থেকে একেবারেই ধুয়ে মুছে ফেলবেন, কারণ আমি কিন্তু আজকে ওই বাউল হয়েই, আমি পূর্বেও বাউল ছিলাম, বর্তমানেও বাউল আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত বাউলই থাকবো। আপনি বাউল চিন্তা করেই আমার সাথে গান করবেন, এটা আমি অন্তত আপনার কাছ থেকে আশা করব। আমাকে একটি প্রশ্ন করেছেন, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক থাকবে তার মধ্যে একদল পিপীলিকা থাকবে, এই লোকদের পায়ের নিচ দিয়ে তারা চলতে থাকবে, হাশরের ময়দানে উপস্থিত হতে থাকবে, সবার পায়ে পিষ্ট হবে কিন্তু তারা মারা যাবে না, এই পিপীলিকাগুলো কারা, কেনই বা তাদের এই অবস্থা? এই পিপীলিকাগুলো এই পৃথিবীতে যারা আল্লাহ ধর্মকর্ম করলো, যেমন রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, ভালো কাজ করা, ইবাদত বন্দেগী করা, সবকিছুই করছে, ইবাদত বন্দেগী সবই করছে, কিন্তু একজন মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করেছে। সে নামাজ পড়ে কিন্তু অহংকার করে, সে রোজা রাখে কিন্তু একজন মানুষের প্রতি তার একটা অহংকার আছে, ভিতরে একটা অহংকার আছে, অহংকার করে। এই অহংকারী ব্যক্তিগুলা কাল হাশরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠতে পারবে না, তারা পিপীলিকার রূপ ধরে কাল হাশরের ময়দানে উঠবে। এটা আপনার প্রশ্ন ছিল, আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আপনি শুধু আমাকে জবাব করবেন। আল্লাহ বলেছেন এই যে কিয়ামত, এই কিয়ামতের যে শুরু হবে চারটা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কিন্তু আমি এই কিয়ামতের ভাবটা শুরু করব পূর্ব দেশ থেকে, পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু করব। কিন্তু এটার কারণ আছে, কি কারণ? যে পূর্ব দেশের মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে, যে গুণের কারণে আমি পূর্ব দেশ থেকে কিয়ামতের আলামত শুরু করব। পূর্ব দেশ বলতে বুঝেন যেমন জাপান থেকে শুরু করে বাংলাদেশ এর মধ্যে যারা আছে, এই সাইডের লোকগুলো হলো পূর্ব দেশের আওতায় পড়বে। আমি বলতে চাই যদি বাংলাদেশও পূর্ব দেশের মধ্যেই পড়ে, তো বাংলাদেশের মানুষের মধ্যে এমন কি তিনটা গুণ আছে যে তিনটা গুণের কারণে কিয়ামতের আলামতটা এখান থেকে শুরু হবে এবং কিয়ামতটা প্রথম এখান থেকে হবে? গুণের কারণে কেন, এমন তো হতে পারতো যে তাদের দোষের কারণে কিয়ামতের আলামত এখান থেকে শুরু হবে বা কিয়ামত এখান থেকে শুরু হবে, কিন্তু আল্লাহ দোষ না বলে আল্লাহ বললেন তিনটা গুণের কারণে। এই গুণ তিনটা কি এবং কেন, কারণটা কি? আপনার কাছে এই প্রশ্ন, আমি আশা করছি আপনি সুন্দরভাবেই তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপী উম্মতকে করিবে পার, কে করিবে পার। যতই আল্লাহর নবী রবে নাচছে নাচছে বলবে সবে, কাঁদবে সবাই হই আলাজা, এমন কঠিন সেই
বেঁচে তার পাপী উম্মতকে করিবে পার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর দোজখে নি যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও নাই আহার বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে কে করিবে পার পাপি উম্মত কে করিবে পার আমি একটা গল্প দিয়েছিলাম প্রথমেই সেজন্য শালম ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয় সেজন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল আজরাইলে নাকি পাইছে আমারে বলতে মমতাজ বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইল কেন আজরাইলের বাপেও কিছু করতে পারে না আমি সেই আল্লাহর নাম ভরসা করেই আপনার সাথে আজকে শুরু করছি আপনি চিন্তা করেন না তবে একটা কথা আপনি মনে রাখেন এক ছাগল আর এক সাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা খবর রাখে নাই এখন সাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কোথায় যাবো এই সন্ধ্যার সময় ছাগল আর সাগি বললো চলো আমরা কোথাও লুকায় থাকি সকাল হলেই আমরা চলে যাব দেখে একটা গর্ত পাশে তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত একটু পরেই বাঘ আসছে ছাগল আর সাগি বাঘের গন্ধ পায় এবার বলে এবার তো এসেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে খেয়ে ফেলবে কি করা যায় তখন ছাগল বললো যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে তো সাগি বললো যে ছাগল আমি কতদিন তোমাকে বললাম যে আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে তুমি আশা দিয়ে নিয়ে আসলা কই কোথাও তো আমি বাঘটাক দেখি না তখন ছাগল বলল যে তুমি চিন্তা করো না তুমি একটু কথা কম বলো একটু পরেই বাঘ চলে আসবে আর বাঘ আসলেই আমরা দুইজন ওটাকে ধুইরা তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো দুইজন মজা করে খাইয়ে নিব তারপর আমরা চলে যাব বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে কি আমি হলাম এই বনের মধ্যে এত বড় বাঘ আমি সবকিছু খাই আর আমারে নাকি খাবে এটা আবার কোন যন্ত্র বাঘ তো বিশাল ভয় পাইছে ভয় পায় এত বাঘ ছুটছে যে এই গর্তের কাছে যাওয়া যাবে না যখন বাঘ দৌড় মারছে কত দূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হয়েছে বানর জিজ্ঞেস করতেছে কি মামা এত দৌড়াইতেছেন কেন কি হয়েছে বলে আর বইলো না আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকছে জানি না একজন আর একজনকে বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে আর একজন বলতেছে এই একটু পরেই আসবে তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায় তাই আমি কি করলাম পালায়ে চলে আসলাম কিন্তু দিনের বেলায় ওইখান দিকে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে তাই বললো আরে মামা আপনি ভয় পাইছেন ওই ছাগল আর সাগি দেখা আমি তো সারাদিন দেখলাম ওরা এখান দিয়ে ঘাস খাইতে ওই ছাগল আর সাগি আপনার গর্তের মধ্যে কোনোভাবেই বাঘ এই কথা বিশ্বাস করে না বলে না এই এটা হইতেই পারে না একটা ছাগল আর সাগি এত বড় কথা বলতে পারে নাকি বলে না আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন বাঘ বলে আমি তোমাকে বিশ্বাস করি না যাইতে পারি এক শর্তে এই লতা পাতা দিয়ে তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে তুমি আমার সাথে যাবো তাইলে আমি যাবো তাছাড়া আমি যাবো না বানর তো বলে আমি তো জানি অসুবিধা নাই কোনো ভয় নাই বানর কি করছে ঠিক আছে চলো বান্ধি দুজন বান্ধা তারপরে চলে গেছে গর্তের কাছে যাচ্ছে ওই সময় ছাগল বলতেছে কি সর্বনাশ বাঘ তো আবার আসতেছে বানর তো আমাদের দেখছে বানর তো সাথে নিয়ে আসতেছে এখন কি করা যায় এইবার
বলে তুমি আবার আমাকে এই কথাই বলবা বাঘের মাংস খাইতে চাও দেখো আমি কি বলি তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব তখন সাগি আবারো বলতেছে তোমারে কত বললাম বাঘ তো আসবে না তুমি মিথ্যা কথা বলতেছো কেন বাঘের মাংস আমারে তুমি খাওয়াইতে পারবা না এবার ছাগল বলতেছে আরে তুমি আবারও কথা বললো না তো একবার বাঘটা আসতেছিল তোমার এই কথা শুনে চলে গেছে আবার তুমি এই কথা বলতেছো কেবলমাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য তোমার এই কথা শুনে তো আবার যাইবো গা এই কথা শুনেই তো বাঘ বুঝছে যে এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে আর বাঘের দৌড় এমন দৌড় মারছে এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্ধা লতা পাতা দিয়ে বান্ধা বানরও শুনতে পারতেছে না বাঘ দৌড়াইতেছে বানর পিছনে পিছনে একবার এই ডালে বাড়ি খায় একবার ওই গাছে বাড়ি খায় একবার ওইখানে বাড়ি খায় বাড়ি বুড়ি খায় মানে বানরের অবস্থা শেষ শালম সরকার কথার মতো কথা হইলো অল্প কথাই বুঝে কচুর মতো কচু হইলো অল্প জ্বালেই সিজে অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না শুধু এতটুকু বললাম তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কিসাও তুমি প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করছে এবং একটি গল্প বলছে আমার কাছে দুইটা জিনিসই একেবারে নতুন লাগতেছে আমি ভাবছিলাম সে মনে হয় বাউল গান ভুলে টুলে গেছে ঝাড়ে ঝুড়ে দিলে হয়তো আর নড়াচড়া করবে না কিন্তু এখন দেখলাম ওই যে মুক্তিযোদ্ধাদের মতো অস্ত্র জমা দিল যে ট্রেনিং জমা দেয় নাই সেই কথাই আজকে আমার মনে পড়ল প্রশ্ন কি যে পূর্ব দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ব দেশ কিয়ামতের সময় সবার আগে ধ্বংস হবে পূর্ব দেশের মানুষের তিনটি গুণের কারণে সেই পূর্ব দেশের মধ্যে হলো আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের কথাই যদি বলি তাহলে বাংলাদেশের মানুষের তিনটি গুণ কি
যারা পৃথিবী ঘুরে দেখেছেন তারা জানেন বাংলাদেশের মানুষের মাঝে এখনো ঈমান যে পরিমাণে আছে পৃথিবীর অন্য দেশের মানুষের মধ্যে সেই পরিমাণে ঈমান নাই। যেমন ধরা যাক, যদি দিনে একবার আল্লাহর নাম না লয় কেউ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারে কিন্তু কেউ ছাড়ে না। এটা হলো ইমানদারের লক্ষণ। দুই নম্বরে হলো ধর্ম। আমার এই বাংলায়, আমার এই বাংলাদেশে আমি যখন তাকাইয়া দেখি পাঁচ বছরের একটা শিশু, সে সারাদিন রোজা রেখেছে, সারাদিন অনাহার থেকেছে, তার মা বাবা হাজারো বুঝিয়ে সেই রোজা থেকে তাকে বিরত রাখতে পারে নাই, এই যে ধর্মভীরুতা, এটি এই পূর্ব দেশের মানুষের বেশি, আমার বাংলাদেশি মানুষের মধ্যে বেশি। তিন নম্বরে হইল আত্মীয়তা। আত্মীয়তার যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, আমি এক পত্রিকার সমীক্ষায় দেখেছিলাম, এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে 220টি দেশ, তার মধ্যে সবচেয়ে সুখী দেশ হলো বাংলাদেশ, একটি মাত্র কারণে, তা হলো আত্মীয়তার বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, সামাজিক বন্ধন বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, আত্মীয়তা রক্তের সম্পর্ক যদি কেউ অস্বীকার করে, ওই অস্বীকারকারী ব্যক্তিকে আমি আল্লাহ রোজ হাশরের ময়দানে যত বড় পরহেজগার হোক না কেন তাকে আমি দোযখে নিক্ষেপ করবই করবই করবই। উন্নত রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, এক বেলা খাবার যদি মায়ের ঘরে ছেলে খেতে যায় তাহলে তারে ফোন করে বলতে হয় মা আজকে আমি খাবো, আমার বাংলায় এরকম না, আমার বাংলায় মা যেন সব সময় সন্তানের জন্য ভাত নিয়ে বসে থাকে, এটাও একটা বড় কারণ। বাবার এক গল্প যে দিছে, বলে বাঘের টান কি আর বান্দরে কুলায়। শুনেন, আপনারা সবাই নমরুদের জীবন কথা জানেন, তিনি ছিলেন মস্তবর একজন বাদশাহ, আল্লাহ পাক মশা দিয়া এই নমরুদকে ধ্বংস করেছিল, ওই একটা মশা নমরুদের নাকের ভিতরে দিয়া যখন মগজের ভিতরে চলে যায়, এটা আল্লাহর কুদরত, ওই মগজের মধ্যে গিয়া খালি একটু পর পর একটা করে কামড় দেয়, আর কামড়টা দিলেই নমরুদ মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে একদিন দুই দিন তিন দিন, এই মগজের ভিতরে গিয়া যদি মশায় কামড়ায়, চামড়ার উপর দিয়ে কামড়ায়, এটি তো সহ্য করতে পারি না, আর ভিতরে গিয়া কামড়াইলে কি অবস্থা, তখন নমরুদ কি করলো, কামড় সহ্য করতে না হয় যা একজন মানুষ রাখলো, যে আমি একটু মাথাটা লাড়া দিলে ছোট্ট করে একটা বাড়ি দিবি, ওই বাড়িটা দিলে আবার মশাটা থামে, আবার শুরু করে, এমনি করে আস্তে আস্তে কামড় বাড়ে, আর নমরুদ বাড়িও বাড়া, কামড় বাড়ে বাড়িও বাড়ে, কামড় বাড়ে বাড়িও বাড়ে, কামড় বাড়ে বাড়িও বাড়ে, বাড়াইতে বাড়াইতে এমন বাড়ি দিছে এক বাড়িতেই মাথা দুইভাবে নমরুদ শেষ, এমন জায়গায় গিয়া কামড় দেব মানুষে বাইরে মেরে লাগব, একটা মশার হাতও একটা বাদশার পতন ঘটে। যা তার কিছু বলবো না, আপনার কাছে আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, আমার জীবনে আমি কাউকে এই প্রশ্ন করি নাই, আপনি জবাব করবেন। আল্লাহ পাক বলেছেন, আমি রোজ হাশরের ময়দানে এক ব্যক্তির ঋণ পরিশোধ করব, ওই ব্যক্তির কাছে আমি ঋণ করেছিলাম দুনিয়ার মধ্যে, আমি জানতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোন ব্যক্তির কাছে ঋণ করেছিলেন, যে ঋণ পরিশোধ করবেন আল্লাহ হাশরের মাঠে, আল্লাহ কে ঋণ দেয়, এই পৃথিবীর কোন মানুষটা আছে, উঠে আবার কয়েন না কেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বয়াতি জিগাইলেই এরকম কয়ে আলাই আর কি আন্তাজে, আমরা তো অনেক বয়াতি না, মমতাজ বেগম, যার জন্য সঠিক জবাব জানলে দিবেন, না জানলে কোনো আপত্তি নাই,
এটা আপনাদের কই তুই হইব এমন কোনো চুক্তি নাই সঠিক জবাবটা জানতে চাই সুদ ঘুষ এখন মানুষ সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে घाटे चलछे देना जाकात होइछे जोरी माना लुभी लम्पट माद बोरी पाइछे रे देखते सी दुनिया घूरे भोरे गेछे भंड पीरे धर्म गाने माया लोक ना चाइछे रे आले मेलेम बिक्री कोइरा धन सम्पद बाड़ाइछे रे দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে সুপ্রাবাজী দান করে ঢোল মানুষ পিটাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসীর ঘরে মালিকে জন্মাইছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে যুগ পড়ছে মিশার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে নাই লজ্জা নাই শরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে মাদ্রাসা বানাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে মুরব্বী যুবকের ডরে কাপে এখন থরে থরে মান্যগণ্য দেশ ছাইরা পালাইছে রে আসতে বাকি খানে দরজাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পড়ছে রে শালম কই ওই মহাকাল চোখ বুঝি ঘুরাইছে রে শালম কই ওই মহাকাল চোখ বুঝি ঘুরাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে সুদার ঘুষ এখন মানুষ সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে